এই মহরমের দশ তারিখ দুনিয়া সৃষ্টির দিন এই মহরমের দশ তারিখ কি আমার দিন আমার নবীজি আল্লাহকে প্রশ্ন করে মাবু তুমি দুনিয়া সৃষ্টি করেছ কবে আল্লাহ বলে বন্ধু আপনি লেখেন আমি বলি আপনি লেখেন আল্লাহর হাবিব কলম হাত মুবারকে লইলে

আল্লাহ জ্ঞান দাতা আমার জ্ঞান গুনি ভাই বাবারা বন্ধুরা আমার নবীজির উস্তাদ হলো স্বয়ং আল্লাহ উল্লেম আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ প্রথম হইতে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে মা কা কুন আল্লাহ আমার নবীজিকে শিখাইয়া দিয়েছে আল্লাহ ওস্তাদ নবীজি সার গীত এবার নবীজি কলম হাতে নিয়া হাত মুবারকের মধ্যে লইয়া আলিফটা টান দিলেন যে যারে ভালোবাসে সে তারে নাম জল্পনা করে কল্পনা করে আমরা দেশের মধ্যে দুনিয়ার প্রেমের মধ্যে পড়িয়া ভালোবাসিয়া দুনিয়ার প্রেমে মাতোয়ারা হইয়া অনেক যুব সমাজ বুকের মধ্যে লেখা রাখে আই লাভ ইউ কথা কয় হাতের মধ্যে অঙ্কন করে আই লাভ ইউ যে মেয়েটাকে ভালোবাসে ওই মেয়ের নামের ফতম অক্করটা তার হাতের মধ্যে অঙ্কন করে মেয়েও আবার ছেলের ভালোবাসিয়া তার নামের অক্করটা নিজের হাতের মধ্যে বুকের মধ্যে অঙ্কন করে রাখে দুনিয়ার প্রেমে ভরিয়া যদি শরীরটারে তুমি এত কত বিগত করতে পারলা আমার নবীজি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ হইল আশেখ নবীজি হইল মাসুক সুবহানাল্লাহ এসকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল নেই লাখ মোমিন হো মগর মান মে কামিল নেই জোর সোর সুবহানাল্লাহ আমার গিয়ারি গুনি ভাইয়ের আবা মারা বন্ধুরা নবীজি কলম মুবারক হাত মুবারকের মধ্যে লইয়া আলিফ তারে দিলেন আলিফ টান দিলে আলিফ লিখতে হলে মাথার মধ্যে কলম লাগাইয়া কলমের মাথা লাগাইয়া নিচের দিকে টান দিতে কয় তা বলে আলিফ হবে আলিফ কিন্তু সোজা বরাবর কথা কয় যখন টান দিলেন কলমের ছায়া আলিফের মধ্যে পড়ে গেছে নবীজি কলমটা রেখে দিলেন আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ নবীজির মনের খবর জানে কি জানে না আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু লিখতে লইয়া লেখেন না কেন এবার নবিজি ডাক দেখ আল্লাহ আপনি আমার ভালোবাসেন সত্য আমিও তো আপনাকে ভালোবাসি সুভাষ কেন বুঝে না গো তারে আমি কত ভালো হবা আমার বন্ধু কেন বুঝে না গো তারে আমি গরের বাগির কর লড়াইয়া মায় গর বাগির কর লড়াইয়া মায় পানায় বন্দে উদাসী তারে আমি কত এ ভালোবাসি আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি হৃদয় সেরে আগজি দেখাই বার পার তারা আমার যত মনের জালা কইয়ারে বোঝাইতাম আমার জলিত প্রাণ শীতল করিতাম কাতাইতাম সুকের নিশি তারে আমি কত ভালোবাসি আমার বন্ধু কেন বুঝে না গো তারে আমি আমি যেই দিন দুই নয়নে দুমাসে নাই ঘরে বন্ধের প্রেমা গুনে পুইরা রে আমায় প্রেমা গুনে পুই রে আময় পান

pollo oh, <inaudible> Sala. আলিফের মধ্যে পড়ে গেছে এটা আমার সহ্য হইছে না তাই আমি লিখতাম না আল্লাহ ডাক দিয়ে কয়ে বন্ধু বন্ধু আপনিও বুঝি আমাকে এত ভালোবাসেন আমি না আপনারে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসতে যাইয়া আমার নামটা অঙ্কন করতে লইয়া আলিফ যখন টান দিছেন কলমের ছায়া আলিফের মধ্যে পড়ে গেছে এটা আপনার সহ্য হইছে না তাই আপনি আর লিখতেন না আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আল্লাহ আপনার এর নামের মধ্যে কলমের ছায়া আমার পড়া সহ্য হয়

এই জন্য নূরের কোন ছায়া নাই আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব দেখ দিয়ে তো আল্লাহ কিয়ামত করবা কবে দুনিয়া সৃষ্টি করলা কবে আবার কিয়ামত করবা কবে আল্লাহ বলে বন্ধু আপনি লেখেন আমি কিয়ামত করব মুহররমে কোন মাসে এখন কোন মাস সৃষ্টির মাস দুনিয়া বার আল্লাহর নবী প্রশ্ন করে কি বার আল্লাহ উত্তর দেয় শুক্রবার আমরা দেশের মধ্যে বর্তমানে ডিজিটাল কিছু মুসলমান বের হয়েছে তারা না।

আচ্ছা নবীজ যদি না করে আমরা কোন উপায় আসি না আল্লাহ ডাক দিয়ে নবী গো আচ্ছা বলেন তো দেখি আশার নামাজ কত রাকাত একটু জোরে সর কর না সুন্নাত আগে না ফরজ আগে ফরজ কার সুন্নাত কার নবীজি এবার আল্লাহ ডাক দিয়ে বন্ধু আগে আপনার যদি আমার বন্দায় আপনি নবীরে করে তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি ফজর নামাজ কয় রাখাত আগে না ফরজ আগে আমার আল্লাহ ডাক দিয়ে নবী গো আগে আপনার দুই রেখা সুন্নত পড়িয়া আমার বন্দা যদি আমি করে খুশি তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজ জোহরে বারো রাকাত নামাজ আল্লাহ ডাক দিয়ে কয়ে নবী গো আগে আপনার সুন্নত চার রাকাত পড়িয়ে যদি উম্মতে আপনারে করে খুশি তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি আসরে আত্রাকাত নামাজ আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আগে আপনার চার রাকাত সুন্নাত পড়িয়া যদি বান্দা আপনারে করে খুশি তারপরে আমার ফরজ পড়লে আমি হইব রাজি নবীজি লেখা বন্ধ করে দিলেন একটু দূরে শুয়ে পড়েন আল্লাহুম্মা

আল্লাহর নবী কলম মোবারক রেখে দিলেন আল্লাহ ডাক দিয়ে কই নবি লেখেন না কেন এবার নবীজি ডাক দিয়ে ক আল্লাহ রাইত শেষ কইরা দিলা দিন শেষ হইয়া যাইতেছে তুমি কেনত করবা কোনটাই মাই ভাই একটু আওয়াজ দিয়া কোনো সুবাহান আল্লাহ আমার আল্লাহ একটা ডাক দিয়ে নবি গো

मोहम्मद वाला आले सै देना আমার নবী বলে আল্লাহ কি আমার করবে কোন টাইমে আল্লাহ বলে মাগরিবের টাইমে আমার নবী জি ডাক দিয়ে আল্লাহ সমস্ত নামাজের শূন্য তুমি দিলে আগে আমি নবী চাই মাগরিবে যদি কিয়ামত হবে মাগরিবের মধ্যে আগে ফরজ থাকতে হবে যদি শূন্যটা আগে থাকে আমার উম্মত শূন্যতের নিয়াত করবে আর যদি তুমি হুকুম দাও ইসরাবিলকে ফুক দেওয়ার জন্য তাহলে ইসরাবিল ওই মাগরিবের টাইমে শূন্যত পড়ার সময় যদি সিংহের মধ্যে ফুক দিয়া ফালায়

নবীর রঙ্গে রঙ্গিন হবেন নবীজিকে ভালোবাসবেন শুধু আল্লাহকে ভালোবাসলে হওয়া যায় না কুরআন শরীফ দ্বারা সাব্যস্ত করব বাইরা বাবারা বন্ধুরা সূরা বাকারা বাইরে আট নং আয়াত কুরআন শরীফ সূরা বাকারা আট নং আয়াত নাসি মায়াকুল আমান বিল্লাহ ওয়া বিলইয়াউমিল আখির ওয়া মা হুম বি

আমার কথা বলতেছে আখেরাতের কথা বলতেছে আপনার কথা কেন বলে না আপনার কথা যে তো বলে না যারা আপনাকে মানবে না ভালোবাসবে না তারার মা হুম বেমু তার আর ইমান নাই তারার ইমান নাই এই জন্য শুধু আল্লাহ মানার নাম ইমান নয় আমার নবীজিকে মানার নামে হইল ইমান এই জন্য না জালালি কয় আল্লাহ নামের পাগল হইয়া পয়সা টাকার আশা নাই আমার পয়সা টাকার আশা নাই দয়াল নবীর পাগল হইয়া দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মৈরা যাই জুরু শুরু করুন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসতে হবে না অটোভাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় সুবহানাল্লাহ কয় না রে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কয়জন

আল্লাহু আকবার আল্লাহ হলো মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথা তেমন মহান দুই এর ভিতরে এক আছে একের ভিতরে দুই ফতুয়া তো Amneray দিতেছে একের ভিতরে দুই নাই আল্লাহর মধ্যে নবী নাই নবীর মধ্যে আল্লাহ আছে মারhaba কো যেইভাবে গোলাপ ফুলের মধ্যে গ্রান আছে গ্রানের মধ্যে গোলাপ ফুল নাই গোলাপ ফুল আকার আমার নবী আকার গোলাপ ফুল আকার গন্ধ নিরাকার আল্লাহ নিরাকার গোলাপ ফুলকে ভালোবাসলে যেইভাবে অটোভাবে গোলাপ ফুলের গ্রান পাওয়া যায় আমার নবী জিরে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়

আল্লাহর সম্মান শুনলে খুশি হয় নবীর সম্মান শুনলে মুখটা কালো হইয়া যায় আছে কি নাই এরা মুনাফেক এরা মুনাফেক

আমার আল্লাহ হাবিব বাবার দুনিয়ার পাগল নয় আল্লাহর পাগল নয় সারা সৃষ্টি জাত আল্লাহর পাগল আল্লাহ স্বয়ং মোদিন পাগল আল্লাহ যে নবীর ভালোবাসে আমরা ওই নবীজির ভালোবাসা চাই কি চাই না এখন নবীজি কি বলে শুনেন মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা ফাকাদ আবগাদানি যারা আমার দুই নাতিরে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো জোর সরগম সুবহানাল্লাহ ওয়া মান আবগাদা ফাকাদ আবগাদানি

আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো নিশ্চয় আমি আপনার আদর্শকে উত্তম আদর্শ বলে ঘোষণা দিলাম যারা আপনার আদর্শে আদর্শবান হবে গো আমি আল্লাহ তারারে কবুল করি গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন নামাজি বহু নামাজি আছে আস্থা আন্তর্জাতিক মৃত্যু কথা কয় না বহু নামাজি দেখছি বাবারে নামাজ পড়ে ঠিক টুপিও আছে ঠিক আমানতকে খেয়ানত করে টাকা টুকা বর্তমানে কাজ কারবার করতে পারে না হাওলাত বরাত বন্ধ হইয়া গেছে টাকা হাওলাত দিছে যত টাকা পাওয়া যাবে না শেষ পর্যন্ত আপনারে বলবো কি সামার সামারের মত টাকা খোঁজে আমি কি টাকা মারি গইম না তো মারিও কা তুমি দ্বিতীয় এটা কোন খাচ্ছ কথা কয় আল্লাহ রাসুলের নাম জফর মন ও দুনিয়ার কাজ করমে বিতর রে বলেন আল্লাহ রাসুলের নাম জফর মন ও দুনিয়ার কাজ করমে বিতর রে আচ্ছা নিঃশেষ কোনো বিশেষ আছে যত তাড়াতাড়ি আজকে অনুরোধ করি দোকান বাইট খান অথবা কত টাকা হাওলাত নেন যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে ফান কখন মারা যান ঠিক

মুসলিম যত গ্রান্টি আছে মুসলিম যত দেশ আছে প্রত্যেকটি দেশের মধ্যে লাস্টারে সামনে রাখিয়া জানাজা দেওয়ার আগে আহালেরা ডাক দিয়ে কয় আমার বাবা মারা গেছে এখন আমার বাবার জানা যা হবি আপনার সাথে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে কথাবার্তা সালা সমস্যা আশা যাওয়াতে উঠতে বসতে খাইতে লইতে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আমার আব্বারে আল্লাহ আসতে মাফ করে দিয়ে এই কথাটা কয় আপন এর এরপরে বলে আমার আব্বা দোকানে হাটে বাজারে জরি কারো কাছে বাকি খাইয়া থাকে লেনদেন থাকে গো

দুই রক্ত পাঁচ রক্ত পড়তে পারেন নাই

তুমি তোমারে কলকাডি মাওলানা রে বাবা কথা বাদশা রে ফকির তোমার লীলা কুদ্রুতের অপরগহবা তোমার লীলা কুদ্রুতের অপর আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা maaf করো আমার বলেন গুনাহ খাতা maaf করো আমার আল্লাহ ফরওয়ার গুন আপনারা যারা গুণা নাই তারা কইয়েন না আর আমরা যারা গুণা আছে একটা জবান বন্ধ রাখতে না একটু মহাব্বতে কর না ওরে গুনা কা মাফ করো আমার আল্লাহ ফরওয়ারে গুণা

তুমি ইব্রাহিম কে হুকুম করো ইসমাইল কে কোরবানি করো তোর কুদরতে বন্ধ সুরিদার জালালি ভাবিয়া বলে ইসমাইল কে বাসাইলে জালালি ভাবিয়া বলে ইসমাইল কে বাসাইলে কইলা দিলা রহমতের বান্দার গো খোদা কইলা দিলা রহমতের বান্দার আল্লাহ ফরওয়ার গুনাহগাতা মাফ কর আমার বলেন গুনাহগাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার গুন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই তো আছে হস্তকাটা দাই করেন নাই তওবা করলে আল্লাহ maaf দিতে পারে কিন্তু ফরর হক ইটবাডার দোকান বাইকা খাইছেন টাকা হাওলা পাইছেন মইরা গেছেন আল্লাহ কি মাপ দিবনি ফররক আল্লাহ মাপ দেয় না এই জন্য বাবারে বহু মুসলমান আছে আর এক বেডার সারের পানি নিজের খেতের দিকে সাইরা দেয় আর এক বেডার ফুগুরার মাছ ধরে খাইয়া বলা আছে কি নাই আপনার এদিকে নাই মনে কষ্ট নেবেন না সারা রাত্রে বাবারে লাইট মানুষের পুকুরের মাছ মাইরা খায় খাইয়া আসিয়া নামাজ পড়ে পরে রক্ষা ওয়া হালাল না হারাম হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ হবি নি এই জন্য বহু নামাজি আছে নামাজ পড়ে সুগুল করি করে নামাজ পড়ে সিটারি বাটফারি করে নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে পরে রক্ত নষ্ট করে আছে কি নাই অথচ কিসের নামাজ পড়লি ওরে কিসের নামাজে পড়লি আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা আল্লাহর কুরআনে আল্লাহ ফতোয়া দেন নিঃসন্দেহে ইন্না সালাতাতানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয় যিনি নামাজ পড়বে নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে এখন এতে কোন নামাজ পড়লো মিছা কথা কইলো বাবারে সুগুলপুরি কইলো মিছা কথা কইলো জীবত গাইলো মিছা কথা কইলো পরে রব নষ্ট কইলো দ্বারা বুজা গেল তার নামাজ হয় নাই কথা ঠিক ওরে হিংসা বরফ হৃদয় হিংসা বরা হৃদয়নীয়সা কথার গল্প করো জাতির গৌরব সারহ মানুষ জাতির গৌরব সার হিংসা বরা নিয়া মিশা কথার গল্প করো জাতির গৌরব সারহ মানুষ জাতির গৌরব সার বাবারে কিসে দিব তার তুলনা কায়া বিন ছায়া হয় না পশু পাখি জীবয়া দি যত এই সংসারে দুটি বান্দার পানি দিয়া অষ্ট জিনিস গড়ে ওরে তার ভিতরে নিজে খোদায় তার ভিতরে নিজে খোদায় আ তার রূপে বিরাজ করে সিনোনি তারে মানুষ সিননিমন্তারে মানুষটা মানুষ বানায়া মানুষটা মানুষ বানায়া তার ভিতরে খেলা করে সিননিমন্তারে মানুষ সিননিমন্তারে জুরসুরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটা বান্ড একটা মায়ের ভান্ডো আর বাবার ভান্ডো দুইটা জিনিস দিয়া আল্লাহ মানুষ বানায় মা এর স্যার বাবার স্যার আট আল্লাহর দাওয়া 10 18 আল্লাহ বানাইছে গিয়ানী বাবারা বন্দুরা এখন নবীর আদর্শ দরকার আছে কি নাই নবীর আদর্শের নামাজ আছে বহু ফিরালি করে খবর নাই রোজার খবর নাই জানি নাই টুপি নাই পাগড়ি নাই তাসবিহ তাহলিল নাই কোন নামাজের দরকার নাই এমন বন্ডামি নাই

যেই হুসাইন হিজরতের চতুর্থ সাল সাবান মাসের পাঁচ তারিখে ইমাম হুসাইন দুনিয়াতে আগমন করেছে এই কথাটা শুনলে অনেক মুসলমানের মুখটা কালো হইয়া যায় সারা বছর তারা বলেছে নবীজির আগমন এখন করতেছে হুসাইনের আগমন আমি বলবো সত্যিকার হুসাইনের আগমন হুসাইনের জন্ম যে কবে হয়েছে আল্লাহ আলম আল্লাহ আল্লাহ আলম

শুধু ময়ূরটারে দেখায় নাই খালি দেখায় নাই ল্যাংটা দেখায় নাই উলঙ্গ দেখায় নাই ময়ূরটা ছিল নূরের একটা ময়ূর মাতার মধ্যে ছিল নূরের একটা তাস বাবারে গলার মধ্যে ছিল নূরের মালা দুই কান মোবারকের মধ্যে ছিল দুইটা নূরের জুমকা আওয়াজ দিয়ে এখন আল্লাহ একবার তাহলে বাইরে জন্ম যে কবে হইছে আল্লাহ রাসুল আলাম আল্লাহ রাসুল ভালো জানেন আল্লাহর নবীরে

এবার নবীজি ডাক দিয়ে জিব্রাইল রে আল্লাহ তোমারে বানাইবার পরে তুমি কি দেখেছো এমন কোনো দৃষ্টান্ত তুমি দিতে পারো নি জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো সাজদা তুলিয়া কিন গাছের মধ্যে আল্লাহ আমারে একটা নূরের ময়ূর দেখাইছে ওই নূরের ময়ূরটার মাথার মধ্যে ছিল নূরের একটা তাজ গলার মধ্যে ছিল নূরের মালা দুই কান মোবারকের মধ্যে ছিল দুইটা নূরের জুমকা আমার নবীজি ডাক দিয়ে কয় সাদাক তা সত্য বলছো তুমি যে নূরের ময়ূর দেখেছো এটা হাকিকতে নূরের ময়ূর নয় ময়ূরের শুরুতে আল্লাহ তোমার দয়াল নবীরে রাইকা দিশে জিব্রাইল রে ও নুরের ময়ুরের মাথার মধ্যে যে নুরের তাজ দেখছ রে এটা হাকিকতে তাজ নয় এটা হইল হাকিকতে আমার আসাদুল্লাহ সুবহানাল্লাহ ইসলাম জগতের শতুত খলিফা আনামাতিনাতুল আরমে ওয়া আলি উমবাহা আমি নবী এলেমের শহর আমার আলী হইল ওই শহরের দরজা হে জিব্রাই আর কি দেখছো জিব্রাই গলার মধ্যে বুঝি একটা নূরের মালা দেখেছো রে জিব্রাই জিব্রাই তুমি যে নূরের মালা দেখেছো এটা হাকিগতে মালা নয় মালা নয় এটা হইল নবী নন্দনী আমার ইরে কন্যা ফাতেমাতে জাহারা দিয়ে আল্লাহ আল্লাহ একবার

সোহিয়ানিস কুনতু নবি আ আদম বাইনাল মায়ে তিন আমার নবীজি রে পাঁচটা বছর এই নবী গো নবী নবী গো কখন থেকে নবী সুবহানাল্লাহ আপনার নবুয়ত কখন থেকে শুরু নবীজি উত্তর দেয় কুনতু মানিছিলাম নাবিয়া মানি নবী কুনতু নবি আ আদম আদম মানি আমাদের আদম পিতা আদম জুর সরবান আমাদের আদি পিতা পিতা আদম

আর হ বে নাযাগতে লইয়া রহমত দরকার নবীটি আমার লই আরহমত দরকার নবিটি আমার এসেছিলে নবী ভবেতে এমন নবী নুর রসবি আর হ বে না জাগতে জোরোশোরগণ মা র হাওয়া কষ্ট হয়নি নবীজি আদম নবীদের সৃষ্টি করার আগু আমাদের নবী নবী ছিল কথা কয় না।

এত ছোট নবীর উম্মত মনে করেন কোন সমস্ত নবীরা বেহশত হারাম যেই পর্যন্ত আমাদের কেয়ামলী वाला নবী বেহশত কদম না দিব কথা বলেন ঠিক না

হুসাইন সাইসের গণতন্ত্র আমার নবীজি আহলে বায়াত গণতন্ত্রের পক্ষে মারহাবা কর এই যে এই রাজতন্ত্র ভাইয়া ওই দেশের মধ্যে নবীর মিলাদ কিয়ামকে তারা বেদাত কয় নাউজুবিল্লাহ কয় কারা তার এজিদের অনুসারী কার অনুসারী ইজিদের অনুসারী রাষ্ট্রতন্ত্র কয় তারে বাবা কইছে রাজা রাজার পরে কইছে ফোলা ফোলার পরে নাতি নাতির পরে হন্তি হন্তির পরে খন্তি খন্তির পরে আতুরা আতুরার পরে বাড়াল বাড়ালের পরে জলই একজনের পরে একজনে ক্ষমতা

নির্যাতন করতে হবে খানা কা বাগান লাগাইতে হবে মসজিদে নবমীর মধ্যে গরু গাধা গোড়া বেড়া দুম্বা বান্ডা অনাসার করতে হবে তিন দিন পর্যন্ত আজান বন্ধ ছিল মসজিদে নবমীতে তিন দিন আজান বন্ধ ছিল এবং হুসাইন এমনি আলী হুসাইনকে শিরুচ্ছেদ করতে হবে এই তিনটা আইন জারি করলেন এজিদে যখন আইন জারি করলেন আমি একেবারে সংক্ষেপে বলতেছি ইমাম হুসাইন কারবালার ময়দানে দশই মহরম সাত তারিখে বরাত নদীর ফানি বন্ধ করে দিছে কারণ আওলাদের আসলে ইমানি শক্তি আছে সোভান আর একটা হলো হাকিকতের শক্তি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা চল্লিশ জন মানুষের গায়ে যে শক্তি একজন মমিনের গায়ে তার চেয়ে বেশি শক্তি চল্লিশ জন মমিনের গায়ে যে শক্তি একজন অলির গায়ে তার চেয়ে বেশি শক্তি 40 জন ওলীর যে শক্তি একজন কুতুবের মধ্যে তার চেয়ে বেশি শক্তি সুবহানাল্লাহ একজন 40 জন কুতুবের মধ্যে যে শক্তি একজন আবদালের মধ্যে তার চেয়ে বেশি শক্তি সুবহানাল্লাহ যাইতে যাইতে নবী পর্যন্ত গেছে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার নবী পর্যন্ত যাইতে 27টা ক্লাস পার হইতে হবে আসুন আমার কথার দিকে গভীর ভাবে মনোযোগ দান ইমাম হুসাইন কে ওই দশই মহরম আমার নবীজি ভবিষ্যদ্বাণী করে দিছেন হুসাইন ও না ভাই ভাই আপনার নানার উন্মতের জন্য আপনি যান কোরবানি করতে পারবেন কিনা হুসাইন তো কাবি তো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মঞ্জুর করলাম আরো জোর সর কেন বর্তমান যুগে যদি কোন নাতিরে নানায় যদি বলে নানার নাতিরে তোরে আমি পঞ্চাশ হাজার টাকা দিম তোরে কোরবান দিয়াম রাজি হইবনি পঞ্চাশ লক্ষ টাকা দিল রাজি হবে

আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার হুসলিন যখন যুদ্ধের ময়দানে বাবারে দুলদুল গোড়ার মধ্যে উঠা জুলফিকার নামক লইয়া আমার আল্লাহ রাসুলের মহবতে না 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 উম্মতের নাজাতের জন্য যখন বের হয়ে গেলেন দুল গুড়ার মধ্যে সবার হয়ে ছুটলেন বাবার চতুর্দিক থেকে তীর বল্লম মস্ত্র শস্ত্র দিয়া মুসাইদকে আঘাত করতে 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 জর্জরিত করে পালাইছে তেত্রিশটা তীরের আঘাত সৈত্রিশটা বল্লমের আঘাত যখন হুসাইনের শরীরের মধ্যে লাগলো ক্ষত বিগত হইয়া রক্তগুলা গুলা সরিয়া হুসাইন ইরে পানি শূন্য হইয়া রক্ত শূন্য হইয়া যখন জমিনের মধ্যে পড়ে গেল সীমার আসিয়া হুসাইনের বুকের মধ্যে বসল জোরে শুরু আল্লাহু আকবার বুকের মধ্যে বসিয়া হাতটা বাহির করে রাখ দিয়ে কবছায় হে হুসাইন ইবনে আলী এখনো সময় আছে আপোষ কর আপোষ কর আপোষ কর হুসাইন ডাক দিয়ে গো জালেম রে আমার রক্তে পিপাসিত হইয়া আমার বুকের উপর বসলি রে ইরে তোর হাতটা কইলো এ জিদা মারকা হাত নাপাক এ আওলাদে রাসুলের হাত পবিত্র হাত জান্নাতiyat আরে এই দুজুগি হাতের সাথে লাগতে পারে না সুবহানাল্লাহ জীবন দিতে রাজি আছি রক্ত দিছি জীবনও দিতে রাজি আছি তবুও জালেনের সাথে আপোষ করতে দেব দেবেন মারা হওয়া জ্ঞানী মারা বন্ধুরা যখন রক্ত শূন্য হইয়া হুসাইন জমিনে পড়ে গেল 33টা তীরের আঘাত 33টা বল্লমার আঘাত খাইয়া হুসাইন যখন পড়ে গেছে এবার হুসাইনের কলার মধ্যে বাবার ছুরি চালাইতেছে হুসাইন ডাক দিয়া কয় রে আমার এইভাবে ভাবে কষ্ট দিস না আমার শরীরে আর কোনো রক্ত নাই যখন ফোরাত নদীর পানি তোরা বন্ধ কইরা দিস আমি এবার তাবুর ভিতরে থাকি কি খাইব না খায় আমি রোজা রাখきゃ ফলাইছি আমি রোজাদার আমারে কষ্ট দিস না গলার মধ্যে আমার ছুরি লাগাইস এই জায়গার মধ্যে তুই আমার কাটতে পারবি না আমার পশম কাটতে পারবি না আমার নানা ভাই দয়াল নবী আমার গলার মধ্যে অসংখ্য সুমা খাইছে তুই যদি আমারে জবাব করতে চাস তাহলে আমারে উত্তরে শুয়াইয়া দে এবার হুসাইন কয় তার আগে তোর কাছে আমার একটু দরখাস্ত আমি আল্লাহর কুদরতি কদমে একটু শেলদা দেয়া সুবহানাল্লাহ

সইতে পারি না আহ গরম দশ তারিখে ঘটল কি ঘটনা বলেন মহরম দশ তারিখে ঘটল কি ঘটনা তার বালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা পারি না কার বালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা পারি না জোর সরু এক।

দুনিয়াতে নজর করে দেখো গো নামা দুনিয়ার মুসলমান সারাদিন মুজারাকার পরে কুরমা খাজর দিয়ে ইফতার করে ফানি দিয়ে ইফতার করে শরবত দিয়ে ইফতার করে না ভাই তুমি নজর করে দেখছো আজকে তোমার নাতি হুসাইন সারাদিন মুজারাকিয়া ইফতার করতেছি তোমার হুসাইন নাতির রক্ত মোবারক দিয়া সুবহানাল্লাহ তোমার উন্মতেরা রোজা রাখার পরে ইফতার করে শরবত দিয়া ইফতার করে পানি দিয়া ইফতার করে ফল ফলা দিয়ে দিয়া আজ তোমার নাতি সারা দিন রোজা রাখার পরে ইফতার করতেছি হুসাইনের তাজা রক্ত দিয়া এবার দয়াল নবী ডাক দিয়ে কয় হুসাইন টেনশন করো না শহীদ শাহাদাত বরণ করেছো তোমার নানার উম্মতের ফয়সালা হয়ে গেছে তোমারে সাড়া সারা উম্মতে মুহাম্মাদি আমি ওয়াদা করলাম তোমার শহীদি দরজা দেওয়া হয়েছে তোমার এই রক্ত বৌদ্ধলতে রক্ত মুবারকের বৌদলতে তোমার নানা জানের অসংখ্য আসে গেরাসুল উম্মতের ব্যবস্থা ঢুকাই দিব উম্মতের বয়ে থাকবে না আমার জ্ঞান গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আজকে তেতিশ্বরের এই যুব সমাজেরা কষ্ট করে পরিশ্রম করে সুয়াদায় কারবালার স্মরণে আজকের মাহফিলে ডাক দিয়েছে এই মাহফিলটা এই বছর পর্যন্ত চতুর্থ হয়েছে আগামীতে পঞ্চম মাহফিল হবে আমি আশাবাদী আপনাদের কাছে পাঁচ পাঞ্জাতন্ন বিজি আলী ফাতেমা হাসাইন হুসাইন এই পাঁচজনের মহাব্বতে ফার্স্ট হাজার হাজার টাকা দেওয়ার মতন তিন টাকা দেওয়ার মতন দুই টাকা দেওয়ার মতন এক হাজার টাকা দেওয়ার মতন আল্লাহ কারে কবুল করে রাখছে আমার আল্লাহ রাসুল্লাহ আলাম আল্লাহ রাসুল বালো জানেন লোকটারে দেখতাম চাই কোন মায়ের সন্তান মা আছে না বাবা আছে মা নাই না কোন বাবা নাই একটু দেশ জানি জানি না চিনি না শুনি না তবে এমন একটা দানবীর আছেন নি যার উচিলেছে আল্লাহ মা পিঠের আগে এবছর কায়েম রাখবে এমন আশা ব্যক্ত করে হতে পারে কারো কারো জন্য শেষ মাহফিল শেষ মুনাজাত তো